আসসালামু আলাইকুম নতুন বেশ কিছু বীর মুক্তিযোদ্ধাদের জন্য দুটি সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি এই যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সাতশো উনত্রিশ জন ভাতাভোগীর অনুকূলে জুলাই দু হাজার একুশ মাসে সম্মানী ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এই সাতশো উনত্রিশ জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ করা হয়েছে এক কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা নতুন যারা জুলাই দু হাজার একুশ মাসে সম্মানী ভাতার সাথে যুক্ত হলেন তারা প্রত্যেকেই বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন সেই সাথে এই সাতশো উনত্রিশ জন বীর মুক্তিযোদ্ধার আরেকটি সুখবর হলো তারা পাচ্ছেন ঈদ বোনাস অর্থাৎ ঈদ বোনাসের জন্যও তাদের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সেই জন্য তাদের বরাদ্দ করা হয়েছে সত্তর লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমের ভিত্তিতে টু পার্সন পদ্ধতিতে এই সাতশো উনত্রিশ জন ভাতাভোগীর অনুকূলে যথাসময় উৎসব ভাতা এবং জুলাই মাসে সম্মানী ভাতা পৌঁছে যাবে এবং যখন আসে আমি সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো এই নতুন বীর মুক্তিযোদ্ধাগণ উৎসব ভাতা বাবদ দশ হাজার টাকা করে পাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ